মনোনয়ন জমা দিতে গিয়ে অধিকারিকদের সঙ্গে ছবি তুলে বিতর্কে বিজেপি প্রার্থী যশ। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি তারকা প্রার্থীদের অন্যতম যশ দাশগুপ্ত শনিবার শ্রীরামপুরে এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দিলেন যশ। এদিন বেলায় চণ্ডীতলা চণ্ডী মন্দিরে পুজো দিয়ে বিরাট রোড শো এর মাধ্যমে শ্রীরামপুরে পৌঁছান যশ। তবে মনোনয়ন জমা দিতে গিয়ে বিতর্কে জড়ালেন এই তারকা প্রার্থী। এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় অভিনেতা প্রার্থীর সঙ্গে ছবি তুললেন কমিশনের অধিকারিকদের। এই নিয়ে সরব বিরোধী দল তৃণমূল। তড়িঘড়ি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানায় টিএমসি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এরপরে নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। পাঁচ অধিকারীকে দ্রুত দায়িত্ব থেকে সরিয়ে দেয় কমিশন। যশের ছবি বিতর্ক নিয়ে বিজেপির বক্তব্য, যশের সঙ্গে হয়তো কমিশনের লোকেরা ছবি তুলেছে কিন্তু এর জন্য তো আমরা দায়ী নয়। হ্যাঁ, এই বলে দায়ী এড়ালো ভারতীয় জনতা পার্টি। ছবি তোলার বিষয়ে যশকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এদিন অভিনেতা হিসেবে ছবি তুললাম, তখনও বিরক্ত হইনি কখনো, আর এখন তো মানুষের পাশে দাঁড়াতে এসেছি। শনিবার যশের হয়ে ভোট প্রচারে সামিল হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতা কৈলাস বিজয়বর্গীয়। রোড শোতে দেখা মিলল যশের পুরনো বন্ধু অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়েরও। তো ভিউয়ার্স, পরবর্তীতে লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।